দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামাঞ্চল খবরের দ্রুত আপডেট পেতে গ্রামীণ সমাচারের ফেসবুক পেজটি লাইক করুন এবং বিকাশ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখন দেখুন বিস্তারিত খবর। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে বিপজ্জনকভাবে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন আম গাছ। রাস্তার মধ্যে গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় রাস্তা। বুধবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনায় স্তব্ধ হয়ে পড়ে জলপাইগুড়ি শহরের শান্তিপাড়া এলাকা। ঘটনার সময় আশেপাশে কেউ না থাকায় প্রাণে বেঁচে গিয়েছে এলাকার মানুষ। দীর্ঘদিন ধরে এই গাছটি বিপজ্জনকভাবে থাকা সত্ত্বেও গাছটি কাটা হয়নি বলে অভিযোগ। গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে গাছের গোড়ার মাটি নরম হয়ে যায় আচমকায় ভেঙে পড়ে গাছটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জলপাইগুড়ি পৌরসভার ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা, আসেন পৌরসভার চেয়ারম্যানের কাউন্সিলর স্বরূপ মণ্ডল, যুদ্ধকালীন পরিস্থিতিতে গাছটি কাটার কাজ করছেন তারা। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে, চোখ রাখুন নিউজের পর্দায়। আজকে এখানে আমরা কিছুক্ষণ আগে শুনতে পেলাম যে সকালবেলা আমাদের এখানে পুরোনো একটা আম গাছ ছিল, সিটি মেডিকেল ওষুধ দোকানের সামনে গোড়ার থেকে উপরে পড়ে গেছে, একদম রাস্তা ব্লক হয়ে গেছে। শুনতে পেয়ে আমরা আসলাম। আসার পরে আমাদের পৌরসভার যে মিউনিসিপ্যালিটি ওয়েস আছে তাকে আমরা জানালাম, চিনি উনি তৎক্ষণাৎ মিউনিসিপ্যালিটি নিজের লোক পাঠাচ্ছে, চলে আসছে, হয়তো এখন কাটাকাটি শুরু করবে কিছুক্ষণের মধ্যে। এবং ইলেকট্রিক দপ্তরকে জানালাম, তারাও লোক পাঠাচ্ছে। এবং আমাদের এখানে উপস্থিত আছে আমাদের ট্রাফিক ওসি, উনিকেও জানাইছি, উনি সবার আগে এসছে, ট্রাফিক ওসি বাপ্পাদা আমাদের, উনিও এসছে। আর এমনি মানুষজনের একটু যাতায়াত অসুবিধা হচ্ছে, লোকজন বলছে আপাতত বন্ধ করতে, যেন যাতায়াত না করে, তার জন্য লোকজন তো বলছি। তো বলছি যে একটা বিপদ, তো এই একটা বিপদের ইস্যুনে ঝুঁকি নিয়ে সব যাতায়াত করছে, পড়েও গেছে। তো কয়েকদিন কালকেও আমরা দেখতে পেলাম যে ইলেকট্রিকের শর্ট খেয়ে একজন মারা গেছে, একজন মহিলা, কিন্তু আজকে আছে ইলেকট্রিকের তার লোকজন এখানে যাতায়াত করছে, কী বলবেন? এটা যাতায়াত করে লোকজনকে আমরা মানা করছি। এবার তা সত্ত্বেও আমরা যখন এদিক ওদিক যখন বড়ো গাছ পড়ছে, তো যখন ওই কোনায় যাচ্ছি, এটাকে কভারেজ করার জন্য আমরা ছেলেপেলেকে বলেছি, ওরা এখানে কভারেজ করছে। তো এই জিনিসটা আর হবে না, এখন আপাতত রাস্তা বন্ধ করে দিচ্ছি। আপনার নাম? আমার নাম দীপঙ্কর ঝা, ডাক নাম দীপ। একটা বহুদিনের পুরোনো গাছ আমাদের বাসটা, যে গাছটা আছে আম গাছটা, সেটা সকাল 7টা নাগাদ ভেঙে পড়েছে। তারপরে ক্ষয়ক্ষতি বা কিছু? ক্ষয়ক্ষতি বলতে আমরা সঙ্গে সঙ্গে পিডব্লিউডি, ইলেকট্রিসিটি বোর্ড, তারপর মিউনিসিপ্যালিটি সবাইকে খবর দেওয়া হয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতা গাছটা কাটা হলো। দেখতে পাচ্ছেন এখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট মিউনিসিপ্যালিটি যে আছে স্বরূপ মণ্ডল স্যার, উনি এসে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে যুদ্ধকালীন তৎপরতায় গাছটা কাটা হলো এবং আপনার ট্রাফিক যে পুলিশ আছে তারাও খুব ভালো সহযোগিতা করেছেন এবং কিছুক্ষণ রাস্তা আটকে ছিল, চলাচল বন্ধ ছিল, আপাতত সেগুলো পরিষ্কার হয়ে গেছে, কাজকর্ম ভালোই হয়েছে। কি হয়েছিল আপনারা কিভাবে আমটিপাড়া আপনার এই মেন রোডের ওপর একটি বিশাল আম গাছ সেটি উল্টে পড়ে আমাদের জলপাইগুড়ি পৌরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট যে সেক্টর আছে সেখানে খবর এখানে স্থানীয় মানুষরা দেয়, সঙ্গে সঙ্গে আমরা সেখানে ছুটে আসি এবং জলপাইগুড়ি পুলিশ প্রশাসন এবং জলপাইগুড়ি আপনার অ্যাডমিনিস্ট্রেশন সকলের সহযোগিতায় আমাদের এই দেখছে যে রাস্তাটিকে আমরা যানজটমুক্ত করবো একটা চেষ্টা করছি। পাশাপাশি যে এত বড় গাছ যেটা পড়ে গেছে সেটিকেও সরিয়ে আমরা রাস্তা চলাচল করার মতো একটা ব্যবস্থা করে দিচ্ছি। এটা পরবর্তী সময় আমরা পিডব্লিউডি খবর দিই এবং সিভিল ডিফেন্সের খবর দিই, তারাও এসছে। কিন্তু একদম ইনিশিয়াল স্টেজে আমরা পৌরসভার আর যারা আমাদের কর্মচারী আছে আমাদের বিভাগে ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটে, তাদেরকে নিয়ে আমরা রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন 50% রাস্তা আমরা ব্লক, যেটা ছিল রাস্তা ব্লক হয়ে গেছিলো সেইটাও ঠিক করে দিচ্ছি, এটাও আমরা কেটে তাইওয়ানি নো নিউ সিট কোম্পানির উন্নত মানের সুস্বাদু ও মুখরোচক তরমুজ এবং সুইট কিউকাম্বার সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে হলদিবাড়ি স্বদেশ মোড়ে অবস্থিত মা মনসা ফল ভাণ্ডারে। এখানে পাইকারি দরে বিক্রি করা হয়।
এবং এখানে পাবেন আপনি বিভিন্ন ধরনের উন্নত মানের ফলের সম্ভার। তাই বিলম্ব নয়, যোগাযোগ করুন 8 6 1 7 8 6 0 4 8 4 এবং 8 2 5 0 5 5 6 6 5 9 এই মোবাইল নম্বরে। আপনি কি আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে আর কাল বিলম্ব নয়, ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে পড়াশোনা, খেলাধুলা ও এন্টারটেনমেন্টের পাশাপাশি কম্পিউটার শেখানো হয় খুব যত্ন সহকারে। এই বিদ্যালয়ে প্রি নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পঠন পাঠনের সুযোগ সুবিধা রয়েছে। তাই আর কাল বিলম্ব নয়, যোগাযোগ করুন মোবাইল নম্বর 9 9 3 2 9 6 7 6 7 6 এই মোবাইল নম্বরে।